হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের এপিসোডটি গ্যাংটক শহরের লোকাল সাইট সিন নিয়ে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, নাহলে অনেক ইনফরমেশন এবং সুন্দর সুন্দর মুহূর্ত মিস করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ লোকাল সাইট সিনের প্রথমেই আমরা চলে এসেছি গ্যাংটক রোপওয়ে। গ্যাংটক রোপওয়ের রানিং টাইম সকাল 9:30 থেকে বিকেল 5টা এবং এন্ট্রি ফি পার পারসন 117 টাকা, এবং যাদের বয়স 3 থেকে 5 বছর তাদের এন্ট্রি ফি 77 টাকা। যাওয়া আসা মিলিয়ে এই রোপওয়ের টোটাল দূরত্ব প্রায় 2 কিলোমিটার, এবং একবারে এই রোপওয়ে প্রায় 20 জন যাত্রী বহন করতে পারে। এই রোপওয়ের মধ্যে থেকে আপনারা যে গ্যাংটক শহরটিকে দেখতে পাবেন তার সৌন্দর্য সত্যি অসাধারণ। গ্যাংটক রোপওয়ের একদমই কাছে অবস্থিত আরেকটি ভিউ পয়েন্ট হলো নামনাম ভিউ পয়েন্ট। এই জায়গাটি সুইসাইড পয়েন্ট নামেও পরিচিত। গাছের গায়ে লাগানো এই প্রিফ্ল্যাগগুলি সত্যি পাহাড়ের সৌন্দর্যকে হয়তো অনেকাংশে বাড়িয়ে তোলে। গ্যাংটক ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার, এই এক্সিবিশন সেন্টারটি বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে। আপনারা চাইলে এখান থেকে সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন, কিন্তু দয়া করে কোনো ফুলের গায়ে হাত দেবেন না। কিছুটা সময় কাটিয়ে আপনারা বেরিয়ে পড়তে পারেন পরবর্তী ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। গণেশটক, গ্যাংটক থেকে গণেশটকের দূরত্ব প্রায় 2.7 কিলোমিটার। ওয়েদার ভালো থাকলে আপনারা এই ব্যালকনি থেকে গ্যাংটক শহরের অনেক অংশই ভালোভাবেই দেখতে পাবেন। আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট গুঞ্জং মনাস্ট্রি। গ্যাংটক থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত এই গুঞ্জং মনাস্ট্রি একটি খুবই সুন্দর এবং আকর্ষণীয় ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি চারিদিকে সুন্দর সুন্দর পাহাড় এবং গ্যাংটক শহরের একটি সুন্দর ভিউ দেখতে পাবেন।
লাসা ওয়াটারফলস। এখানে কিছু অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিও রয়েছে, আপনারা চাইলে এনজয় করতে পারেন। গ্যাংটক শহর থেকে প্রায় কিছুটা উপরে অবস্থিত হনুমান টক, এটি একটি হিন্দু মন্দির। এই মন্দিরটি ভারতীয় সেনা দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। রাংকা মনাস্ট্রি গ্যাংটক থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এই রাংকা মনাস্ট্রি। এই রাংকা মনাস্ট্রিও পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় একটি ভিউ পয়েন্ট। বঞ্জকরি ওয়াটারফলস, এই বঞ্জকরি ওয়াটারফলস ভিউ পয়েন্টটি খুবই সুন্দরভাবে সাজানো একটি ভিউ পয়েন্ট। আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারবেন। এখানে এরকম কিছু অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিও রয়েছে, চাইলে আপনারাও এর এনজয় নিতে পারেন। গ্যাংটক শহরের একটি অন্যতম উল্লেখযোগ্য ভিউ পয়েন্ট হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। উত্তর পূর্ব হিমালয় পর্বতমালার প্যানোরামা ভিউ দেখতে এই তাসি ভিউ পয়েন্ট একটি অন্যতম উল্লেখযোগ্য স্থান।